বেশ ফাঁকা ডেনমার্কের কোপেনহেগেন। রাতের নির্জন রাস্তায় আলো ছড়াচ্ছে এই টাওয়ারের থেকে, অনেকটা লাইট হাউসের মতোই। ফেব্রুয়ারির এই শীতের রাতে এমন আলোর উৎসব যেন সত্যি বেশ রোমাঞ্চকর। প্রায় 50টির বিভিন্ন থিমের লাইট স্পট নিয়ে আয়োজন করা হয়েছে কোপেনহেগেনের লাইট ফেস্টিভ্যাল। এই পথে বিভিন্ন ধরনের আলোকসজ্জা করা হয়েছে, আমরা হেঁটে হেঁটে দেখছি। ডিক ক্রোয়েক গোলক, জাতীয় জাদুঘর সহ বিভিন্ন ভবনের লেজার লাইট শো এবং পুরনো গাড়ি ও লেকের পাশে নানা রঙের আলোকসজ্জা করা হয়েছে। খুবই সুন্দর একটা সময় পার করছি, অন্ধকারে ভালোই লাগছে। বছরের একমাত্র আলোকসজ্জা পর্যটক সহ স্থানীয়দের বেশ আকর্ষণ করছে। 25 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কোপেনহেগেনের লাইট ফেস্টিভ্যাল।